আমার কারো জীবনত কোনো থ্রেট নাই, আমাক পিএসও কিয় লাগে, কোনে মারিব আমাক, আমাক কিয় পিএসও লাগে? মই এই প্রশ্নটার উত্তর মই বহুত চিন্তা করে থাকি। আমার তো কাকু দরকার নাই, কংগ্রেসই কালচার দাদা, কংগ্রেসে লৈছিল আমাকো লাগে। এই যেটো সংস্কৃতি আমার বিজেপির কারো জীবনের প্রতি কতো কোনো ভাবুকি নাই, মই গ্যারেন্টি দি কব পারো। আমার কোনে মারিব? আমি বেয়া কাম করাই নাই, আমার মারার কথাটো করব আহিল, বা আমার আজি অসমত কোনটো সংগঠন আছে যে যোনে আমাক মারিব? দুই এটা করবাত যার উপর কিবা পুরনা ইস্যু আছে বেলেগ কথা, আমার মানুষ কিয় সিকিউরিটি লাগে, গাড়িখন কিয় পিএসও এ খুলি দিব লাগে? সরু সরু কথা, আমার গাড়িখন পিএসও এ খুলি দিব নালাগে? বিজেপির মানুষের লাচিতর শক্তি আছে আমার গাত, গাড়িখন খোলার শক্তি নাই নেকি আমার? আমি যদি গাড়িখন খুলি লব নোৱাৰো, আমার আমি লাচিত বৰফুকনৰ কথা কোৱাৰ মিনিং কি আছে? মই আমার বিজেপির সদস্য সকলক অনুরোধ করিম যে প্রতিটো দিনতে 80 চনত বাজপেয়ী ডাঙরিয়ায় দিয়া বক্তব্যটো পঢ়িব, নিজক স্বীকৃতি চাব যে আমি বেলেগতকৈ বেলেগ হয়ে আছো নে না, আর কংগ্রেসের কালচার কি কি মোক সুধি লব, মই গোটেই লিষ্টখন কৈ দিম। বহুদিন মও কংগ্রেসত আছিল, আর সেই লিষ্টখন আমার জীবনত লব লাগে যে এইখন লিষ্ট, আর এইখনতকৈ যদি আমি বেলেগ হয়ে থাকিব পারো, সেইখনতকৈ সেই লিষ্টখন আমার জীবনত যে এই 30টা পয়েন্টে কংগ্রেসের কালচারটুক প্রতিনিধিত্ব করে। পিএসও কালচার কংগ্রেসের কালচার, এই বিজেপির কালচার নহয়। মই গুছাই দিবই পারো, মই দিয়া নাই, যাতে দলের সভাপতি প্রস্তাব লৈ মোক কয় যে বিজেপির সদস্যকলৰ পৰা পিএসও বোৰ গুছাই দিয়ক, মই গুছাই দিব পারো, কিন্তু তেতিয়া হব কি সিএম এ গুছাই দিলে, সেইটো নহয়। মোক লাগে যে দলের সভাপতি কক যে পিএসও কালচার আমার কালচার নহয়, আমাক পিএসও দরকার নেই। যেটা আমার অফিসত যাম, যেটা সকলে চাব যাতে গাড়িখন আমি খুলু, দরজাখন আমাক খুলি দিব নালাগে। বাকি মই ভিতরুয়া কালচার বিলাক নকও, দুটা দেখা কথা কলো, যে দুটা তার রিপ্রেজেন্টেটিভ হব পারে, যে এই দুটা দিয়ে আমি আরম্ভ করিব পারো। আর মোক সন্তোষ ডাঙরিয়ায় একটা কথা কইছিলে যে 5 বছরত তই স্টেটৰ কাৰণে কি কৰ সেইটো মোৰ কাৰণে ইম্পৰ্টেণ্ট নহয়, 5 বছৰটোত বিজেপিক এনেকুৱা কৰি থৈ যা যাতে কংগ্ৰেছৰ ভূতটো আমি বিজেপিত দেখা নাপাওঁ। আৰু তেতিয়াহে 80 চনত যিটো ভাৰতীয় জনতা পাৰ্টিৰ সভাপতিৰ প্ৰথমবাৰ দায়িত্ব লৈ অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াই যি কথা কৈ থৈ গৈছিল, সেই কথাখিনি আমি আমার জীবনত সমাহিত করিব পারিম, আমি আগবাড়ি যাব পারিম।